হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আজকে শুভ শিবরাত্রি, তো শিব পুজো করব আজকে সকাল সকাল। সব কাজ করে নিয়ে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার শিব ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে, ঘরের শিব ঠাকুরকে এবার আমার বর দিচ্ছে। এই ঘরের পুজোটা হয়ে গেলে আমরা মন্দিরে যাব, মন্দিরে বোনরাও যাবে, ওখানে একসাথেই সবাই পুজো করব, করে তারপরে আসব। তো বলতে বলতে আমরা শিব মন্দিরে চলেও এসেছি। তো শিব পুজো সব প্রচণ্ড ভিড় রয়েছে, তো সেখানে পুজো আমরা আমাদের মনের মতন করে যেমন করে সবাই যে যার মতো পুজোটা করছি। চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। আমি শিবরাত্রি এইভাবেই করি, আমি একটু মানস পুজোই পছন্দ করি, মনের থেকে একদম যে সমস্ত কিছু মেনে ওইভাবে আমি পারিও না করতে, করিও না, আমার যেটা মন থেকে চাই সেইটাই সেইভাবেই আমি করি। যাই হোক, দেখতে থাকো আজকে ব্লগটা, নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তোমাদের। আমি জল ঢালা হয়ে গেছে ঠাকুরকে, এবার আমার মা ঢালছে, ওইদিকে বোনও ঢালছে, একসাথে একসাথেই সবাই মানে একসাথেই পুজো করছি। এই যে বোন, এবার আমার বরও ঢালবে, মোট কথা সবাই, বোনের ছেলেও ঢেলেছে মাথায় জল, তো সবাই উপোস করে আছে, কারণ সকালের দিকেই এসছি আমরা, এখন প্রায় 1টা-1.5টা বাজে। যাই হোক, স্নান টান করে আমরা ঠাকুরের কাছে এসছি পুজো দিতে, সবাই পুজো দিচ্ছি, খুব মানে একসাথে পুজো দেওয়ার মানে যে কোনো একটা কিছু করার ভীষণ মজাই আলাদা। তো যাই হোক, এবার আমার বর দেবে, বর দেওয়ার পরে আমরা একটু ওপরে উঠে, ওখানে একটা রুম আছে, ওপরে একটা ঘর আছে, ওখানে একটু ধ্যান করব ঠাকুরের বসে, তারপরে যাই হোক বাড়ি যাব। তো দেখতে থাকো তোমরা, ব্লগটা কন্টিনিউ করছি। আছে তোদের পিকলু দেবে? আচ্ছা দিয়ে দাও তাহলে। হ্যাঁ ফুল দাও, এবার মাথায় ফুল বেলপাতা দাও কিছু। ওই যে দেখো কোথায়, হ্যাঁ Thank you.
সুন্দর পুজো দিলাম। এবার এখানে একটু বসে একটু ধ্যান করে মহাশিবরাত্রিতে এই মন্দিরটায় প্রচুর মানুষেরকে ভোগ খাওয়ানো হয়। সেই ভোগ খাওয়ানোর পর্বই চলছে দুপুরবেলায়। তো প্রচুর মানুষ খেতে বসেছে, মানে দেখেও ভালো লাগে না। তো চলো যাওয়া যাক আমাদের। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি। ওরা সাবু খাবে, আমি পরোটা খাবো। না না, বাড়ি চলে এসেছি। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আটা মেখে পরোটাও করবে, বেলা হয়ে গেছে, ভাজবো। তো কেমন লাগলো তোমার আমার শিবরাত্রি ব্লগটা? আমি সাবু খেতে পারি না, প্রচণ্ড গ্যাস হয়ে যায় সেই জন্য। চলো, কেমন লাগলো জানিও, আর লাইক করে দিও, কমেন্ট করো। বাই বাই।